যখন ইঞ্জিনে মোবিল শর্ট হয়ে যায় সেই সময় কিন্তু যদি কাজ না করানো হয় তাহলে এরকম সমস্যার সম্মুখীন হতে হয়। আমি আপনাদেরকে এক এক করে দেখানো আর যে পার্টসগুলো নষ্ট হয়েছে সেই পার্টসগুলো নাগায় দেখানোর জন্য। দর্শক কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম যে মোবিল শর্ট হলে কী কী সমস্যা হতে পারে বা ইঞ্জিন সিজ হয়ে গেলে কী সমস্যা হতে পারে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার সামনে যে গাড়িটাই আছে এই গাড়িতে ইঞ্জিনটা নামাইছি, কারণ আপনাদের নামানো খোলা আমি দেখাইতে যাব না, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিও তারের কারণে। এই ইঞ্জিনটা একদিন আগেই খুলে দেখছিলাম, ইঞ্জিন জাম হয়ে গেছিলো যে মোবিল সিজ হয়েছে তারের কারণে হচ্ছে ইঞ্জিনটা নামানো। আসলে এই ইঞ্জিনটা ঘুরো দেখানোর বা যে কোনোভাবে দেখানোর সুযোগ হয়নি যে ইঞ্জিনটা জাম হয়ে গেছিলো কেন। আগে এসে সাইড কভার খুলে দেখতে যেয়ে দেখি যে মোবিল সিজ হয়ে এই সমস্যাটা হয়েছে, তার কারণে ভাবলাম যে এই ভিডিওটা করেই রাখি। খোলা লাগানো সবাই পারেন হয়তো আপনারা, তাই এই ভিডিওটায় আমি আপনাদের খোলা লাগানো কিছুই দেখাবো না। আর আমি আগে খুলে ইঞ্জিনটা রাখিছি একটু দেখানোর জন্য, চেষ্টা করি যে ইঞ্জিনে কেমন সমস্যা হয়েছে বা কী দেখিয়ে হয়েছে। আর মোবিল এমন কোনো পয়েন্ট নাই যে মোবিল পড়ে না, আর মোবিল অটোমেটিকই ইঞ্জিনতে পুরায় যায় যে আধা লিটারের প্রতিদিন মোবিল দেয়, তারপরেও ইঞ্জিন সিজ হয়ে গেছে। এখন আমি আপনাদের পার্টসগুলো হয়তো মুছে যে এর মোবিল শর্ট হলে যে কী কী পার্টসের সমস্যা হয় সেই পার্টসগুলো আপনাদের দেখানোর জন্য এবং পাল্টায় দিয়ে একদম ফ্রেশ করে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। আমি ইঞ্জিনের এই ব্লকটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই আগেই পরিষ্কার এনেছি, সবগুলোই পার্টস আমি পরিষ্কার করে আপনাদের সামনেই রাখিছি। আসলে এই পার্টসগুলো যদি আপনি ক্লিয়ারভাবে খুলে না দেখেন তাহলে সমস্যার সমাধান হবে না। তার কারণ হচ্ছে পার্টসগুলো খুলে রাখছি যে হেডে আসলে তেমন আহামরি কোনো কাজ বাদি নেই বা হেডের কোনো কাজ নাই কাজ বাদি। এখন আমি হচ্ছে লাইনার পিস্টন এই দুটো জিনিসই চেক করতে হবে যে মোবিল শর্ট হওয়ার বা গ্যাস বানানো ইঞ্জিনের ভিতরে সবই লাইনার পিস্টনের কাজ। এখন লাইনার পিস্টন অ্যাকুরেটভাবে চেক করতে হবে। যদিও আমি লাইনারটা চেক করেছি আপনাদের সামনে, আমি আরেকবারই চেক করে দেখাবো। আর পিস্টনটা আপনারা হয়তো দেখতে পারছেন পিস্টনে কাজ হবে না, বা গজল পিনের বোসটাও খোলা আছে। গজল পিনের বোস বলতে কালেক্টেনের যে বোসটা থাকে সেই বোসটাও নষ্ট হয়েছে। আসলে এই বোসটা নষ্ট হইলে রিং বা পিস্টন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রকম থাকে, সেই কারণেই পিস্টনটা নষ্ট হয়েছে। এখন আমি আপনাদেরকে পিস্টনটা একটু খুলে যদি আপনাদের দেখাই যে গজল পিনের বোসটার যে সমস্যা সেই সমস্যাটা যদি দেখাই তাহলে বুঝতে পারবেন আসলে যে এই ইঞ্জিনটা যদি যে সময় অতিরিক্ত মোবিল শর্ট হচ্ছিলো সেই সময় যদি ইঞ্জিনটাই কাজ করা নিত তাহলে আর এই সমস্যাটা হয়তো হতো না। অতিরিক্ত যখন ইঞ্জিনে মোবিল শর্ট হয়ে যায় সেই সময় কিন্তু যদি কাজ না করানো হয় তাহলে এরকম সমস্যার সম্মুখীন হতে হয়। আমি আপনাদেরকে এক এক করে দেখানো আর যে পার্টসগুলো নষ্ট হয়েছে সেই পার্টসগুলো নাগায় দেখানোর জন্য চেষ্টা করবো। ভিডিওটা যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, লাইক কমেন্ট না হলে ভিডিওর আকর্ষণ হয় না বা ভিডিও করার আকর্ষণ থাকে না, তার কারণে বারবারই বলি লাইক কমেন্ট করবেন। আর আমি আপনাদের একটু দেখাই এই যে কালেক্টিনের বোসটা দেখেন, অটোমেটিক খালি খালি খুলে গেছে, এতটা লুজ হয়েছে ওর ভিতরে যে কবে খুলিছে বা কতদিন আগে খুলিছে যে খুলে তারপরে হচ্ছে ওর ভিতরে ফ্রি হয়ে গেছে। এখন আমি আগেই এই গজল পিনের এই বোসটা লাগানোর জন্য চেষ্টা করব। আসলে গজল পিনের বোস যদি আপনি না অ্যাকুরেট না হয় তাহলে কিন্তু ইঞ্জিনের সাউন্ডও ভালো হয় না বা ইঞ্জিনের ভিতরে অতিরিক্ত সাউন্ড আসে, তার কারণে হচ্ছে গজল পিনের বোস খুলে গেলে কিন্তু আওয়াজে বলা যায় যে এর এই সমস্যাটা হয়েছে। আর যাই হোক, এখন আমি এই যে বোসটা লাগাই নিয়েছি এই বোসটা আসলে আমার হয়তো ঠিক মতন খাটিছে, অনেকজনের হয়তো অতিরিক্ত টাইট হয়ে যায়। অতিরিক্ত টাইট হয়ে গেলে আমার এটা যদিও হালকা পাতলা ঘষা লাগবে, আসলে আমাদের আশেপাশে লেদ নাই যে এটা আমরা হাতে করা লাগে, হাতে করতে হলে শিরিষ কাগজ লাগে, শিরিষ কাগজ দিয়ে এইভাবে আমি কাজ করি। আপনাদের আশেপাশে যারা হচ্ছে লেদ নাই তারা এইভাবে কাজটা করতে পারেন। আসলে আমি দেখানোর জন্য আপনাদের চেষ্টা করতেছি আর আমার এই কাজটাও করতে হবে সেইভাবেই যে আপনাদের দেখাচ্ছি যে গজল পিনের বোস লাগানোর মানে কালেক্টরের যে বোস লাগানোর পরে যদি অতিরিক্ত গজল পিন টাইট হয়ে যায় তাহলে হচ্ছে এইভাবে যদি ঘষে নিতে পারেন তাহলে আর এই সমস্যাটা আপনাদের হয়তো লেদে করাতে ফেটাতে হবে না বা আপনারা নিজেরাই করতে পারবেন। আসলে আমার আশেপাশে লেদ নাই, তার কারণে হচ্ছে আমার নিজেরাই করতে হয়। আর এই সমস্যাটা এই যে যে কালেকশনের বোসটা অনেক সময় ঘষতে গেলে অনেক সময় বেশি গজে যায়, এটা হিসাব রাখতে হবে। আর বা একটু ঘষে আমি চেক করে দেখতে হবে গজল পিন দিয়ে যে অতিরিক্ত যাতে না গজে যায়, একদমই ফ্রি থাকতে তার ভিতরে হচ্ছে মোটেও গজবে না সেইভাবেই রাখবেন। আমি এখন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি এখন পিস্টনটা চেঞ্জ করবো। পিস্টনটা চেঞ্জ করার একটাই উদ্দেশ্য যে পিস্টনের গ্রুপ খেয়ে গেছে, তারপরে লকের গ্রুপেও সমস্যা হয়েছে। যে আপনারা হয়তো অনেকে জানেন যারা পুরনো কাজ করেন, আপনারা অনেকে জানেন যে গজল পিনের বোস যদি খুলে যায় তাহলে যে
লকের গ্রুপ ঠেলে নিয়ে বারোয়, এটা হয়তো আপনারা অনেকজন জানেন অনেকজন জানেন না, কিন্তু গজল ফিনিশ বুশ যদি খুলে যায় বা ফেটে যায় তাহলে এই লকের গ্রুপ ঠেলে নিয়ে বারোয়। কারণ হচ্ছে যে অতিরিক্ত যদি বেশি দিন চালানো হয় তাহলে অনেক সময় লাইনারও ডিপ হয়ে যায় যে লকের গ্রুপ ঠেলে নিয়ে বাড়ানোর পরে। আসলে এসব সমস্যা দেখা গেল, আমি যদি বলি যে নতুন যারা কাজ শিখতেছেন অনেকে হয়তো জানেন না, তাই আমি বলি যারা নতুন কাজ শিখতেছেন তারা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য চেষ্টা করবেন। আমি বারবারই বলি ভিডিওটা না টেনে দেখলে অনেকটা দেখার থাকে অনেকটা বোঝার থাকে, তাই ভিডিওটা যারা নতুন কাজ শিখতেছেন না টেনে দেখবেন। তাহলে হচ্ছে আপনারা এইসব সমস্যায় যদি কখনও পড়েন তাহলে এইসব সমস্যার সম্মুখীন হতে হবে না বা নিজে নিজেই করতে পারবেন, বা কারোর কাছে যাওয়া লাগবে না বা কারোর কিছু দেখা লাগবে না। আপনারা হয়তো দেখলেন লাইনারটা ঠিক আছে, লাইনারের মোবিল রিংটা মেপে দেখলাম যে লাইনারটা একদম ঠিক মতন মাপে আছে, তার কারণে অ্যাকসেপ্ট স্ট্যান্ডার্ড ইন লাগাচ্ছে, স্ট্যান্ডার্ড বলতে সমান একসাথে ইন লাগাচ্ছি, এল কাট দেওয়া লাগবে না, লাইনারটা ঠিক আছে, শুধু পিস্টনের সমস্যা হইলো আর গজল পিনের বসির সমস্যা হইলো। অনেক সময় হয়তো হয় কি যে লাইনার পিস্টন নতুন তারপরও মোবিল শর্ট হচ্ছে, মোবিল শর্ট হওয়ার বেশি রকম কারণ থাকে যে যদি আপনার যে লাইনার পিস্টন নতুন লাগাইছে দেখা গেলো গজল পিনের বুশটা খুলে গেছে কিংবা ফেটে গেছে, তাহলেও কিন্তু মোবিল শর্ট হবে। কারণ গজল পিনের বুশ যদি খুলে যায় তাহলে ওই লাইনারটা ওই পিস্টনটা অ্যাকুরেট যাওয়া আসা করতে পারবে না, এদিক ওদিক বাড়ি খাবে, তার কারণে রিংটা নষ্ট হয়ে যাবে বা পিস্টনটা নষ্ট হয়ে যাবে, সেই কারণে হচ্ছে মোবিল শর্ট হয়। আসলে এতে আমি মোবিল শর্ট হওয়ার জন্য কী লাগালাম, যে পিস্টন, রিং, বিগিন আর হচ্ছে গজল পিনের বুশ, এই তিনটে জিনিস মোবিল শর্ট হওয়ার জন্য লাগালাম। আসলে যদি এই ইঞ্জিনটা যে সময় মোবিল শর্ট করতেছিল সেই সময় যদি ইঞ্জিনটাই কাজ করানো হতো তাহলেও এইগুলো চেঞ্জ করা লাগতো, কিন্তু এর সঙ্গে আরও কিছু গেল, আরও কিছু গেল বলতে কিরাংটাই সমস্যা হয়েছে, ওইটা আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। যে মোবিল শর্ট হওয়ার যে সমস্যাটা, এই সমস্যাটা যদি কাজ করতে হতো তাহলে এইগুলোই সমস্যার সমাধান হয়ে যেত, যে মোবিল কোনো জায়গাতে বেরোতো না বা মোবিল ইঞ্জিনে খাইতো না, যে গ্যাস হওয়ার কোনো সিস্টেম থাকতো না যদি গজল পিনের বুশটা যদি না খাইতো বা না খুলে যেত। মেইন গজল পিনের বুশ খুলে যাওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। তাই এই মোবিল শর্ট হওয়ার কারণ শুধু হচ্ছে, এই মোবিল শর্ট হওয়ার কারণে হচ্ছে যে এই পার্টসগুলো পাল্টানোর দরকার ছিল, যে এই পার্টসগুলো পাল্টানোর দরকার ছিল বলতে দেখা গেলো যে সময় মোবিল শর্ট হচ্ছিল সেই সময় যদি এইগুলো কাজ করে নিতে পারতো তাহলে আর এই সমস্যা, যে একটা কিরাঙের দাম 1700-1800 টাকা, একটা কিরাং নষ্ট হয়ে গেছে, এটা একটা বড় কথা যে কিরাঙে একটা কিরাং নষ্ট হয়ে যাওয়ার। আসলে মোবিল ইঞ্জিন যারা চালায় তারা যদি একটু বুঝে শুনে না চালাইতে পারে তাহলে এরকম সমস্যার সম্মুখীন হতে হয়। আসলে হেডে চ্যালেঞ্জারের পয়েন্টে যে মানে ছিদ্র যে ময় ছিল কালি যেভাবে বেরোয়েছে বা মোবিল যেভাবে পুড়ে ওই জায়গায় হয়ে রয়েছে সেইটি আপনাদের দেখাইনি আমি, যে হেডে কোনো কাজ বা দিইনি, তার কারণ হচ্ছে হেড টান খুলে ফেলে পরিষ্কার করে নিছি। এখন আপনাদের সামনে হয়তো হেড টান সেট করে নিচ্ছি কিন্তু হেডে আমি কোনো কাজ বা দিইনি, তাই আপনাদের হয়তো আমি দেখাইলাম না। আর যে অন্য অন্য যে কাজ আছে, যে মোবিল নিজের জন্য নিজে ধরা খেলো কিরাম, যে দেয়া গেলো একটা কিরাং নষ্ট হয়ে গেল, যে ইঞ্জিন চলাকালীন যদি ইঞ্জিন হঠাৎ জাম হয়ে যায় তাহলে সে কিরাঙে আর কাজ হয় না, কারণ বিগিনির সাথে কিরাঙের সাথে যে কামড়ায় ধরে রাখে ওই জায়গাটায় দাগ হয়ে যায় বা ওই ইঞ্জিন, এই ইঞ্জিনটায় সমস্যা হয়েছিল সে যে একদম জাম হয়ে বন্ধ হয়ে গেছিলো, বন্ধ হয়ে যাওয়ার জন্য এই ইঞ্জিনটা ঘুরোয় আপনাদের আমিও দেখাতে পারিনি বা খোলার আগেও দেখাতে পারিনি, আমি খোলার পরে দেখেছি এই সমস্যা, তাই ভাবলাম বলে কি যে আপনাদেরকে আমি একটু ভিডিও করে দেখানোর জন্য চেষ্টা করি, যে ইঞ্জিনে মোবিল শর্ট বা সুইচ হয়ে গেলে যে এরকম সমস্যা হয় বা এরকম সমস্যায় পড়তে হয় যে অযথা কিন্তু কিছু বেশি টাকা যায়। তাই যদি আপনাদের কারো যদি মোবিল শর্ট হয়, যে দেখা গেলো কি যে সপ্তাহে 100 গ্রাম মোবিল শর্ট হওয়া ওইটা কোনো ব্যাপার না, যে ডেলি আধা লিটার 200-300 গ্রাম মোবিল শর্ট হচ্ছে তারপরে আপনারা দিয়ে দিয়ে চালাচ্ছেন, আপনাদের যে কোনো টাইমে এরকম সমস্যা হতে পারে বা হওয়ার সম্ভাবনা থাকবে। আমি যদি এর সব কাজ একসাথে দেখাতে যাই তাহলে আপনাদের দেখতে সমস্যা হবে বা টেনে টেনে দেখবেন, তার কারণে আপনারা হয়তো বুঝতে পারবেন না, তাই দ্বিতীয় পর্বে ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল।